হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করব অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে চোদ্দো জন লোক বারো দিনে একটি টিউবওয়েল বসাতে পারে যদি আট দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত আরও কতজন লোক লাগবে তো চোদ্দো জন লোক কত দিনে একটি টিউবওয়েল বসাতে পারে বারো দিনে চোদ্দো জন লোক বারো দিনে একটি টিউবওয়েল বসাতে পারে এবার কী বলেছে যদি আট দিনে টিউবওয়েলটি বসাতে হয় আট দিনে টিউবওয়েলটি বসাতে হলে কতজন লোক লাগবে ধরি হচ্ছে জন লোক আট দিনে টিউবওয়েলটি বসাতে পারবে তো এটা যদি আমরা কাটাকাটি করি চার দিয়ে কাটলে চার দুগুনি আট তিন দুগুনি ছয় সাত দুগুনি চোদ্দো তাহলে আটজন লোক টি বসাতে পারবে তিন সাথে একুশ দিনে একুশ দিনে বসাতে পারবে আর এখানে আমাদের কি বলছে এখানে আমাদের বলছে যে অতিরিক্ত আর কতজন লোক লাগবে আগে লাগতো চোদ্দো জন আর এখন লাগে হচ্ছে জন। তাহলে অতিরিক্ত কতজন লোক লাগতেছে চোদ্দো সাত চারে এগারো অতিরিক্ত হচ্ছে জন লোক লাগবে অর্থাৎ অপশন অপশন বি হবে আমাদের সঠিক উত্তর সাতজন এবার নেক্সট দুই নম্বর প্রশ্নটি দেখে নেব দুই নম্বর প্রশ্নটি হচ্ছে চব্বিশ জন ব্যক্তি চব্বিশ জন ব্যক্তি একটি কাজ চল্লিশ দিনে করতে পারে পারে বত্রিশ দিনে কাজটি সম্পূর্ণ করতে হলে কতজন ব্যক্তির প্রয়োজন হবে তো এই অঙ্কটি আমরা কিভাবে করব দেখেনি। চব্বিশ জন ব্যক্তি একটি কাজ কত দিনে করতে পারে চল্লিশ দিনে করতে পারে যদি বত্রিশ দিনে কাজটি সম্পূর্ণ করতে হয় ফলে কতজন ব্যক্তির প্রয়োজন বত্রিশ দিনে যদি সম্পূর্ণ করে কাজটি ধরি হচ্ছে জন ব্যক্তির প্রয়োজন তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আট দিয়ে করলে চার আটটে বত্রিশ পাঁচ আষ্টে চল্লিশ আট দিয়ে করলে চার আষ্টে বত্রিশ পাঁচ আষ্টে চল্লিশ এবার চার দিয়ে যদি কাটি চার ছয় চব্বিশ তাহলে এক্স সমান সমান কত হবে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ তিরিশ দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে অপশান অপশান হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে